অনুষ্ঠান কনভলিউশন এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 4 নম্বর ক্লাস করব এক্সেলে। এখানে আমরা কি কি শিখব, এখানে আমরা শিখব হচ্ছে যে তোমাদের বিভিন্ন চার্ট নিয়ে আমরা কাজ করব। চার্ট কি জিনিস, কিভাবে চার্টে কাজ হয়, বিভিন্ন চার্ট কিভাবে ইনসার্ট হয়, চার্ট কিভাবে মডিফাই হয়, তুমি ধরো একটা ডেটা চেঞ্জ করলে সেটা চার্টে কিভাবে আসবে সেটা শিখব। প্লাস আমরা আর কি শিখব না, ইফ ফাংশন, যেটা দেখবে এক্সেলের রিপোর্ট বানানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ইফ ফাংশনের ইউজ বিভিন্নভাবে আমরা ইফ ফাংশনকে আমরা বিভিন্ন দিক থেকে আমরা দেখব। তো এই ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ থাকবে, আশা করি তোমরা ক্লাসটা এনজয় করবে, তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং এটাকে মন দিয়ে শিখবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আজকে আমরা ক্লাস 4 4 নম্বর ক্লাস করব এক্সেল। এখানে আমরা কি কি কভার করব, এখানে আমরা এই জিনিসগুলো দেখব। দেখো, ইউজ অফ ইফ ফাংশন উইথ ডিফারেন্ট কন্ডিশন, রিপোর্ট ক্রিয়েশন ইন এক্সেল ইউজিং ইফ ফাংশন, use of chart in excel and different types of chart in excel, to ei kota jinish amra cover korbo, class ta khubi important thakbe ajke. To ajke amra dekho prothom jeta dekhbo use of if function, thik ache. To dhoro ekta notun ami workbook open kore nichhi। তো ধরো আমরা এখানে একটা রিপোর্ট বানাবো, ইফ ফাংশনের কাজ কি সেই রিপোর্টের মাধ্যমে আমরা দেখব। ধরো আজকে আমরা এরকম একটা রিপোর্ট বানাচ্ছি যেখানে ধরো আমরা কি লিখছি, ধরো আমি লিখলাম স্টুডেন্ট রিপোর্ট কার্ড, ঠিক আছে। তো ধরো এবার এটাকে আমরা আগে যেরকম শিখেছিলাম বাড়িয়ে নিয়ে আমরা নিয়ে এটাকে মাঝখানে করে দিলাম। এবার ধরো আমি এখানে লিখছি, যেমন ধরো লিখছি রোল নাম্বার। আচ্ছা, আমরা আগের ফিচার গুলো এখানেও অ্যাপ্লাই করে নেবো, যেমন ধরো আমরা আগে যেরকম শিখেছিলাম র‍্যাপ টেক্সট, তো এরকম ভাবে আমরা ইউজ করলাম। তো যেমন ধরো আমি লিখছি রোল নাম্বার, তারপরে ধর আমি লিখলাম স্টুডেন্ট নেম, তারপরে ধর আমি লিখলাম টার্ম ওয়ান বা সেমিস্টার ওয়ান, তারপরে আমি ধরো লিখছি সেম টু, তারপরে আমি লিখলাম ধরো সেম থ্রি, এবারে আমি লিখলাম ধরো টোটাল, তারপরে আমি ধরো এখানে একটা কলম বানাবো রিমার্কস বলে। ঠিক আছে, এবারে ধরো রোল নাম্বার যেরকম আমরা আগে শিখেছিলাম সেরকম ভাবে রোল নাম্বার বানাবো আমরা এখানে। যেরকম ওই ডেটা সিরিজ আমাদের আমাদের 5টা স্টুডেন্টের ডিটেলস ফিল করতে হবে, তাহলে আমি এরকম ভাবে 5 করে নিলাম। স্টুডেন্টের নেম আমরা যেরকম শিখেছিলাম আমরা ওরকম ভাবেই বানাবো, আগে গত ক্লাসগুলোয় আমরা যেভাবে বানিয়ে এসেছি ওরকম একটা লিস্ট জেনারেট করে নেবো। তাহলে কি হবে, আমরা পুরনো জিনিসগুলোকে একবার আমরা শিখে নিতে পারবো। তাহলে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে আমি কি করব, এডিট কাস্টম লিস্ট। তো ধরো এই যে লিস্টটা আছে এই লিস্টটাকেই আমরা ইউজ করব, যেমন কমল, বিমল, কৌশিক, সঞ্জয় আর সমীর আমরা আগের ক্লাসে শিখেছি কিভাবে বানায়, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে আমরা কি করব, আমরা এই লিস্টটাকেই নেব। তাহলে আমরা কি করলাম, আমি বল লিখলাম কমল, তবে একটা খুব সুন্দর জিনিস দেখো এক্সেলে আমি কমল লেখাটা প্রথমে ক্যাপিটালে লিখলাম, তো প্রত্যেকটাকে কিন্তু ও ক্যাপিটালে করে দিল। এবার ধরো দেখো আমি কি করলাম, কমলের কেটাকে বড় হাতে লিখলাম ও সঙ্গে সঙ্গে বাকি নামগুলোর প্রথম লেটারটাকে বড় হাতের করে দিল। তাহলে এক্সেল কতটা ইম্পর্ট, মানে এক্সেল কত বুদ্ধিমান দেখো, নিজে থেকে নিজে সমস্ত কিছু জিনিস
অ্যাডজাস্ট করেন। ধরো আমি এবারে পুরো সব ছোট হাতে লিখছি, এবার দেখো বাকিগুলো সব ছোট হাতে নিয়ে নিল। কিন্তু আমরা যদি এবার এখানে একটু যাই, দেখো আমরা কিন্তু এখানে কি লিখেছি, কে বি কে এস আর এস, এইটা প্রত্যেকটা নামের প্রথম অক্ষরটাকে খালি বড় হাতে লিখেছিলাম, বাকি কিন্তু কিছু করিনি। তো তুমি এখানে দেখো যেভাবে লিখবে ও কিন্তু সেইভাবে বাকি ওয়ার্ড গুলোকেও সেইভাবেও অ্যাডজাস্ট করে। আচ্ছা, তো সেম ওয়ানে ধরো কত পেয়েছে, 80 পেয়েছে, সেম টুতে কত পেয়েছে, 70 পেয়েছে, সেম থ্রিতে কত পেয়েছে, না 75 পেয়েছে, ধরো সেম থ্রিতে কত পেয়েছে, না 75 পেয়েছে। এক মিনিট ধরো বিমল, সেম ওয়ানে কত পেয়েছে, 50 পেয়েছে, সেম টুতে কত পেয়েছে, 78 পেয়েছে, সেম থ্রিতে কত পেয়েছে, 67 পেয়েছে। কৌশিক, সেম ওয়ানে কত পেয়েছে, 80 পেয়েছে, সেম টুতে কত পেয়েছে, 70 পেয়েছে, সেম থ্রিতে কত পেয়েছে, না 50 পেয়েছে। সঞ্জয়, 67 পেয়েছে, 76 পেয়েছে, আর 45 পেয়েছে। সমীর, 80 পেয়েছে, 88 পেয়েছে, বা ধরো সেকেন্ডটা তো 80 পেয়েছে, তারপর একটা ধরো 67 পেয়েছে। এবার আমি এগুলো টোটাল করি। তো টোটাল আমরা তো জানি কিভাবে করতে শিখেছি, আমরা কি করব, সাম দেখো এইভাবে আমরা এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলে আমার কি হলো না, আমার এখান থেকে টোটাল চলে আসবে। এরপরে ধরো আমি এখানে কি করব, না আমরা এখানে রিমার্কস দেব, পাস না ফেল এরকম ধরনের। তো আমরা এখানে একটা কন্ডিশন রাখবো, কন্ডিশনটা কি হবে, যে সমস্ত স্টুডেন্ট 210-এর ওপরে পেয়েছে তারা পাস করবে, আর বাকিদেরকে আমি বলবো ফেল। তাহলে টোটাল কন্ডিশনটা কি, না টোটাল মার্কস যাদের 210-এর ওপরে তারা পাস, আর বাদ বাকি যারা 210-এর তলায় পেয়েছে তারা ফেল। তাহলে আমি এখানে রিমার্কসে লিখব পাস, কোন স্টুডেন্ট পাস করেছে, কোন স্টুডেন্ট ফেল করেছে। তাহলে সেটাকে আমরা দেখাই কি করে, ইকুয়াল টু, দেখো একটা খুব সুন্দর ফাংশন আছে, ইফ বলে একটা ফাংশন হয়, ফার্স্ট ব্র্যাকেট দেবে, খুব খুব সাবধানে লক্ষ্য করবে, কারণ ইফ ফাংশনের সিনট্যাক্সটা খুব ইম্পর্টেন্ট। আমার কন্ডিশন কি, যে টোটাল মার্কসকে 210 কিংবা তার উপরে পেতে হবে। তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটাকে ক্লিক করলাম। এবারে আমি কি করছি, গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, 210 যদি হয় তাহলে কি করব, আবার একটা কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা, আবার বলছি সিঙ্গেল ইনভার্টেড কমা নয় কিন্তু ডবল ইনভার্ট, তাহলে আমি কি বলবো, পাস ক্যান্ডিডেট। কমা তা নইলে কি হবে, ফেল ক্যান্ডিডেট। এবার এটাকে ক্লোজ করে দাও, দিয়ে এবার এটাকে এন্টার মার, দেখো পাস 225, কিন্তু আমার কন্ডিশন কি বলেছে, যে পাস ক্যান্ডিডেট কত পেতে হবে, তাকে 200 কিংবা 210-এর উপরে পেতে হবে, 210 কিংবা তার উপরে। তাহলে 225 সে পাস ক্যান্ডিডেট, 195 সেটা কি হবে। এবার আমরা এই ফর্মুলাটাকে কি করব, আমরা আস্তে করে ট্রেনে ড্র্যাগ করে রেখে দেবো। তাহলে দেখো এটা হয়ে গেল ফেল ক্যান্ডিডেট, কারণ সে পেয়েছে 195, আমাদের ক্রাইটেরিয়া আমাদের কন্ডিশন অনুযায়ী তাকে 210 কিংবা তার উপরে পেতে হবে। 200 পেয়েছে সেও ফেল, কেননা সেও 210-এর কম পেয়েছে। তারপরে 188 সেও ফেল, কারণ সে 210-এর কম পেয়েছে। 227 সে পাস করে গেছে, কারণ সে 210-এর বেশি পেয়েছে। তো এইভাবে দেখো আমরা যদি চাই ইফ ফাংশনকে ব্যবহার করলে করতে পারি। দেখেন আমি আর একবার করছি, আমি পুরো জিনিসটাকে ডিলিট করছি, আবার নতুন করে লিখছি। দেখো আমরা কি করছি, প্রথমে আমাদের লিখতে হবে কি, ইফ ইকুয়াল টু ইফ দিলাম, তারপরে আমরা এখানে কি করছি, আমরা এই 225টায় ক্লিক করব। 225-কে ক্লিক করলে এখানে কি আসবে, K7 আসছে, কারণ 225 আছে কোথায়, K7, K7 সেলের মধ্যে আছে। গ্রেটার দ্যান ইকুয়াল টু 210,
যদি হয় তাহলে কমা দিলাম। আচ্ছা এখানে আমি একটু ভুল করছি, তারপরে আবার ঠিক করে দেবো। দেখো আমি এখানে কি করলাম, সিঙ্গেল কোর্সকে দুবার দিলাম, দিয়ে আমি কি বলছি, পাঁচ ক্যান্ডিডেট। কমা দিলাম, তারপর এখান থেকে এটাকে সরিয়ে দিই, থার্ড ব্র্যাকেট লাগবে না। এবার এখানে আমি কি করলাম, আমি এখানে বললাম ফেল ক্যান্ডিডেট, এবার আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেখো আমি এরার খেয়ে যাব, দেখো ও সময়কে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে। এখানে কি ঝামেলাটা হয়েছে, ঝামেলাটা হয়েছে কি, আমি এখানে দুবার সিঙ্গেল ইকুয়াল টু দিয়ে ফেলেছি। দেখো এক দুই এটা চলবে না, এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে ফেলো, আবার শেষে গিয়ে এন্টার মারো, তাও এরর আছে, এবার আমাকে ওখানে নিয়ে যাবে। দেখো এখানে আমি কি করেছি, এখানেও সেই ভুলটা করেছিলাম, কি করেছি, এই যে দুটো সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি, এটাকেও ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখে তারপরে এন্টার মারতে হবে। তাহলে কি হলো, বাকি এবারে দেখো ফর্মুলা গুলো আমি ঠিকঠাক লিখেছি এবং ফর্মুলাটাকে অনুসারে কপি করে নাও, তাহলে তোমার বাকি রেজাল্ট গুলো বেরিয়ে যাবে। এবার ধরো তুমি এখান থেকে কিছু চেঞ্জ করছো, যেমন ধরো এই ছেলেটা পেয়েছে ধরো 80 পেয়েছে, তাহলে দেখো সঙ্গে সঙ্গে পাঁচ ক্যান্ডিডেট হয়ে গেল। এবার ধরো এ, আমি ভুল করে নাম্বারটা চেঞ্জ, এখানে নাম্বারটা চেঞ্জ করছি, ধরো সে পেয়েছে 40। দেখো তো এক্সেলে দেখো তুমি ফর্মুলাটাকে আমরা কি করলাম, একবার লিখলাম, এবং এই যে ফর্মুলাটা যে সমস্ত নাম্বারকে নিয়ে তৈরি হয়েছে সেই নাম্বারগুলোকে তুমি যেরকম ভাবে চেঞ্জ করতে থাকবে তোমার ফর্মুলাতেও সেরকম ভাবে চেঞ্জ হবে। এই ফর্মুলার উপরে বেস করে তুমি যা যা, যেমন ধরো আমি এখানে ইফ ফাংশনের ব্যবহার করেছি সেইটাকেও চেঞ্জ করে নেবে। তো এইভাবে দেখো আমরা কি দেখলাম, আমরা ইফ ফাংশনের একটা ব্যবহার দেখলাম। আচ্ছা এরপরে দেখো আরো জিনিস দেখবো, যেমন ধরো আমি এটাকে তিন ভাগে ভাগ করতে পারি চাইবো, যেমন টোটাল মার্কস যারা যারা পেয়েছে কে কিরাম পেয়েছে, তারপরে তিনটে ভাগ করবো। যেমন এখানে আমি দুটো ভাগ করলাম, একটা হলাম দুটো ক্যাটাগরি করলাম, একটা হলাম পাস ক্যাটাগরি, একটা হলাম ফেল ক্যাটাগরি। এবার ধরো আমি এখানে বলছি যে যারা ধরো 210 কিংবা তার উপরে পেয়েছে বা 220 কিংবা 20-র উপরে পেয়েছে যারা, তাদের বলবো গ্রেড এ, 200-র উপরে, 200 কিংবা 200-র উপরে যারা পাবে তাদেরকে বলবো গ্রেড বি, আর তার তলায় যারা পাবে তাদেরকে বলবো গ্রেড সি। তাহলে সেটা আমি করি কি করে, ইকুয়াল ইফ ফাংশন ইউজ করবে। আবার দেখো আমি কি করছি, ইফ ফাংশন ইউজ করলাম, 225 কে প্রথমে সিলেক্ট করলাম, দিয়ে আমি কি করলাম, আমি গ্রেটার দেন ঠিক আছে ইকুয়াল টু কত না 220, তাহলে আমি কি বলবো, আমি বলবো গ্রেড বি, এই সরি গ্রেড এ, ক্লোজ করে দাও। আবার এটা কমা দাও, আবার ইফ লেখো, এবার তুমি আবার 225 ক্লিক করো। এবার আমি কি বলেছি যে যদি 200 কিংবা 200-র উপরে হয় তখন আমাদের কি বলতে হবে, গ্রেড বি, ক্লোজ করে দাও। এবার গ্রেড এ গ্রেড বি না হলে বাকিটা আমরা কি করব, লিখবো কি না গ্রেড সি। তাহলে কি করে লিখি, শুধু লিখে দাও গ্রেড সি, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দাও। এবার দেখো আমি ইফ বা ইফ ফাংশনকে কতবার ওপেন করেছি, দুবার ওপেন করেছি, এখানে একবার ওপেন করলাম, এবার এখানে একবার ওপেন করলাম। তাহলে আমার উদ্দেশ্য কি, না দুটো ব্র্যাকেট ওপেন হয়েছে, সুতরাং আমাকে কি করতে হবে, না দুটো ব্র্যাকেটকে ক্লোজ করতে হবে। তাহলে আমি কি করলাম, এই ব্র্যাকেটগুলোকে দুটো পরপর ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেখো এখানে এসছে গ্রেড এ, তারপরে তোমরা কি করবে, এই ফর্মুলাটাকে ছোট্ট করে অন্যান্য সেলে ট্র্যাক করে নিয়ে নাও। দেখো গ্রেড এ গ্রেড বি কন্ডিশন অনুযায়ী আমার পুরো, কারণ আমার কন্ডিশন কি ছিল, যে যারা 220 কিংবা তার উপরে পাবে তারা গ্রেড এ, তাহলে গ্রেড এই যেটা হয়ে গেল গ্রেড এ, যারা এবং এও 225 গ্রেড এ হয়ে গেল, যারা 200 কিংবা 200-র উপরে পেয়েছে, 200-র উপরে পেয়েছে তারা হবে গ্রেড বি, সেই হিসেবে গ্রেড বি হয়ে গেল এটা। তার বাদ বাকি যারা হবে গ্রেড সি, যেমন ধরো এ কত পেয়েছে 188, তাহলে গ্রেড সি, এ কত পেয়েছে 187, তাহলে গ্রেড সি। তো এইভাবে দেখো আমরা মাল্টিপল ইফ এর ব্যবহার এইভাবে করতে পারি। এই ইফ ফাংশনকে ধরো এইভাবে কন্ডিশনাল, ধরো আমি 5টা 6টা 7টা 8টা এরকম ভাবে স্ল্যাব রাখবো, তখন আমার কি করবো, তখন আমি এইভাবে আমি আমার জিনিসগুলোকে ব্যবহার করলে করতে পারি। এই প্রসেসটাকে আরেকবার রিপিট করছি, আমি ডিলিট করে দিচ্ছি, দেখো সবকিছু
তাহলে প্রথমে কি লিখবো, ইফ 225 কে ক্লিক করব গ্রেটার দেন 220, তাহলে আমি কি বলছি গ্রেড এ তারপরে কমা দিয়ে, আচ্ছা যখন লিখবে তখন কিন্তু সিনট্যাক্স যেমন ধরো এখানে কমা দিলে না, ধরো তুমি ইফ লিখলে, তুমি এখানে ক্লিক করো, আমি ইচ্ছা করে ভুল করছি, তারপর এটাকে ঠিক করো 200 কি লিখবো গ্রেড বি, তারপরে তা না হলে আমি কি লিখবো গ্রেড সি। এবার দুবার ব্র্যাকেটকে ক্লোজ করব, এন্টার মারবো, দেখো আমাকে এরর দেবে কারণ আমি ফর্মুলাটা ঠিক করে লিখিনি, ভুল করেছি কি এই গ্রেড এর পরে আমি কোনো কমা দিইনি, সুতরাং গ্রেড এ ডবল ইনভার্টেড কমা, এটা কমা দিতে হবে, এরপরে তুমি একদম শেষে চলে যাও। এবার এন্টার মারো, দেখো গ্রেড এ এসছে, এবার তুমি এটাকে সিলেক্ট করে নাও বাকি জিনিসগুলোকে, দেখো ওগুলো বাকিগুলো সঙ্গে সঙ্গে চলে আসছে। তো মনে রাখবে ইফ ফাংশনের এই হচ্ছে ইম্পর্টেন্ট, ইফ ফাংশনের দ্বারা আমরা এরকম ভাবে, তো রিপোর্ট যখন আমরা বানাই তখন দ্বারা আমরা এরকম ধরনের অনেক মানে ইফ ফাংশনকে খুব এক্সটেন্সিভ ওয়েতে আমরা ব্যবহার করলে করতে পারি। ইফ ফাংশনের দ্বারা আমরা এরকম ধরনের অনেক ফাংশন মানে গ্রেট কন্ডিশনাল বেসড কোনো কিছু যদি দেখাতে হয় তখন আমরা সেটাকে দেখাতে পারি। এরপরে দেখো আমরা শিখব যে আরো কিছু কন্ডিশনাল বেস জিনিস, তো যেমন ধর এখানে আমরা কি করলাম, আমরা এই জিনিসগুলো করলাম, যেমন ইফ যদি 220 যদি এটা হয় তাহলে এটা যদি 200 এরকম ভাবে দিয়ে দিলাম, 220 উপরে কিংবা হলে গ্রেড এ, 200 উপরে হলে গ্রেড বি, তার তলায় হলে গ্রেড সি দেখাচ্ছে। এরপরে দেখো আমরা আরেকটা ফাংশনের ব্যবহার শিখব, এন্ড ফাংশন কি ব্যবহার করব, এখানে আমরা আমাদের কন্ডিশনটাকে একটু চেঞ্জ করব, ভালো করে মন দিয়ে দেখবে। ধরো আমি চাইছি যে প্রত্যেকটা সেই সমস্ত স্টুডেন্টকে আমি পাস করবো মানে পাস স্ট্যাটাসে রাখবো যারা প্রত্যেকটা সেমিস্টারে 75-এর উপরে পেয়েছে এবং তাদের পাস মার্কস বা টোটাল মার্কস হচ্ছে ধরো 220-এর উপরে, ঠিক আছে। আমি আরেকবার বলছি, দেখো তাদেরকে প্রত্যেকটা ধরো মানে আমি সেই সমস্ত স্টুডেন্টকেই রিমার্কস পাস মানে তাদেরকে পাস তাদের পাশে পাস রিমার্কস লিখব যাদের যারা প্রত্যেকটা সেমিস্টারে 70 কিংবা 70-এর উপরে পেয়েছে, সরি 75 কিংবা 75-এর উপরে এবং তাদের টোটাল হতে হবে 220-এর উপরে, তাহলে গিয়ে এই পরে আমরা সেটাকে বলতে পারি আমরা যে ইজ আ পাস ক্যান্ডিডেট, তা নইলে আমরা কি দেখাবো যে ফেল ক্যান্ডিডেট। তাহলে এখানে আমরা কি করব, ইফ তো অবশ্যই ইউজ করব, ইফের সাথে দেখো আরেকটা সুন্দর ফাংশন আমরা ব্যবহার করব, এটা হচ্ছে এন্ড, কিভাবে ব্যবহার করি একটু দেখা যাক, ইকুয়াল টু ইফ দিয়ে বলবে এন্ড দিয়ে, এবার দেখো খুব ভালো করে লক্ষ্য করবে এন্ড এই 80 কে সিলেক্ট করবে, কত আছে আমি কি বলেছি গ্রেটার দেন ইকুয়াল টু 75 হতে হবে, কমা সেম 2 কে সিলেক্ট করবে, এটাকে কত হতে হবে সেম গ্রেটার দেন ইকুয়াল টু 75 হতে হবে, কমা তারপরে আবার এটাকে সিলেক্ট করো সেম 3 কে, এখানেও কত হতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 75, যদি হয় তখন আমরা কি করছি আমরা বলবো পাস। আচ্ছা আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, ধরো কমা 220 যদি হয় তাহলে আমরা কি বলছি পাস, তা না হলে আমরা কি বলবো ফেল। এক মিনিট, এরপরে দেখো আমরা ইফটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে, এরপরে এন্টার মারলাম, দেখো এ ফেল করে গেছে। এবার তুমি এটাকে বাকিগুলোকে ড্র্যাগ করো, দেখো মোটামুটি সবকটাই ফেল ক্যান্ডিডেট হয়ে গেছে, কারণ আমার কন্ডিশন কি ছিল যে 87 মানে প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে 75-এর উপরে পেতে হবে, তাহলে এখানে কি হলো যেমন কমল ফার্স্ট সেমিস্টার 80 পেয়েছে কন্ডিশন ঠিক আছে, তারপর এটা 70 পেয়েছে কন্ডিশন ঠিক নেই, তারপর এটা পেয়েছে কত 75 কন্ডিশন ঠিক আছে, তারপর এটা পেয়েছে 220 উপরে মানে 225 পেয়েছে কিন্তু ফেল করে গেল কারণ আমার এই কন্ডিশনটাও মিট করতে পারলো না,
যেমন বিমল 80 পেয়েছে, 78 পেয়েছে, কিন্তু এই কন্ডিশনও মিট করতে পারেনি। যেমন কৌশিক 80, 70, 50, এই দুটোতেও মিট করতে পারলো না। সঞ্জয় 66, 76, 45, এই যে 67 আর 45কে মিট করতে পারলো না। সমীর 40, 80, 67, 40 আর 67কেও মিট করতে পারলো না। এবার দেখো আমি এখানে এটাকে চেঞ্জ করছি, আমি ধরে এটাকে করলাম 76, দেখো সঙ্গে সঙ্গে পাস করে গেল কিন্তু। আমি ধরো এটাকে করলাম 78, ফেল হয়ে গেল, কিন্তু এখানে এখনো ওইটাকে আমরা করতে পারিনি। ধরো এখানে আমি দিলাম 76, তাহলে কিন্তু পাস করে গেল। তাহলে এইভাবে দেখো আমরা শিখলাম ইফের সাথে কিভাবে অ্যান্ড ফাংশনকে ইউজ করা যেতে পারে। ফর্মুলাটা খুব ভালো করে দেখো, আমি আরেকবার করছি, এটাকে ডিলিট করে দিচ্ছি, তোমরা আরেকবার চেক করে নাও, নিজেরাও এরকম ভাবে প্র্যাকটিস করবে, দেখবে, খুব কেয়ারফুল থাকবে যখন তোমরা সিনট্যাক্স গুলো লিখবে। এখানে কিন্তু কমা, সেমিকোলন, ইকুয়াল টু যদি আমরা ঠিক জায়গায় না দিই তাহলে কিন্তু আমরা এরর খাবো। ইফ তারপরে লিখতে হবে অ্যান্ড, অ্যান্ড ছোট বড় যা খুশি লিখতে পারো, বড় হাতে ছোট হাতে যা খুশি, এক্সেলে সেগুলো ম্যাটার করে না। অ্যান্ড দিয়ে তুমি ধরো এখানে গেলে গ্রেটার দেন ইকুয়াল টু 75, তারপরে আবার তুমি এখানে ক্লিক করলে গ্রেটার দেন ইকুয়াল টু 75, আবার তুমি সেম 3 তে ক্লিক করবে, গ্রেটার দেন ইকুয়াল টু 75, এবার তুমি টোটালে চলে যাও, টোটালটাকে কত হতে হবে না, ধরো 220 করে দিচ্ছি, আগে যা করেছিলাম 220। এরপরে দেখো আমরা এই এন্ড এর ব্র্যাকেটটাকে ক্লোজ করব, দিয়ে আমরা একটা কমা দেব, তারপরে আমরা কি লিখব, পাঁচ ক্যান্ডিডেট, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে আবার কমা দিয়ে তারপরে কি বলবো, ফেল ক্যান্ডিডেট। এবার আমরা দেখো, এবার দেখো আমরা ইফ ফাংশনটা বন্ধ করে ওপেন করেছিলাম, সেটাকে এবার আমাদের ক্লোজ করতে হবে, দিয়ে এন্টার প্রেস করো। দেখো পাঁচ ক্যান্ডিডেট এসছে, এরপরে তুমি এটাকে আস্তে করে ড্র্যাগ করে নাও। তো এইভাবে দেখো আমরা ইফ ফাংশনের সঙ্গে আমরা অ্যান্ড ফাংশনকে ব্যবহার করলে করতে পারি। ইফের চোখে আমরা এইভাবে অ্যান্ড ফাংশনকে আমরা ব্যবহার করলে আমাদের জিনিসগুলো এইভাবে আমরা ব্যবহার করে নিতে পারি। তো এই জিনিসটা যখন চেষ্টা করবে, আবার বলছি খুব কেয়ারফুল থাকবে, কোথায় কমা, কোথায় ডাবল ইনভার্টেড কমা ওপেন করতে হবে, ক্লোজ করতে হবে, কোথায় ব্র্যাকেট দিতে হবে, এগুলো কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। যদি একটা ব্র্যাকেট বা একটা যদি কমা মিস হয় তাহলে কিন্তু আমরা এরর খাবো, এবং ঠিক জায়গায় তোমাকে জিনিসটাকে ইউজ করলে করতে হবে। তো এইভাবে দেখো আমরা কি করলাম, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন শিখলাম ইফের সঙ্গে কিভাবে অ্যান্ডকে দেওয়া যায়। আচ্ছা যদি অ্যান্ড না থাকতো কি হতো না, এগুলোকে সব আমাদের আলাদা আলাদা করে ইফের উপরে কন্ডিশন দিতে হতো। তো আমরা এত কন্ডিশন দিয়ে কেন ফর্মুলাটাকে আমরা বাড়াতে যাব, সেটা না করে আমি সমস্ত কন্ডিশনগুলোকে একসঙ্গে আমি জুড়ে দিলাম। তা নাহলে এখানে কি করতে হতো, ইফ H7 গ্রেটার দেন 75 আবার দিতাম, আবার ধরো দেব ইফ H7 75, এই করে করে আমি পুরো ফর্মুলাটাকে আমি বাড়ি, বারবার আমি অত ইফ দেবো না। তখন আমি কি করতে পারি, এই কন্ডিশনগুলোকে যদি আমাকে একসঙ্গে জুড়ে দিতে হয় তখন আমরা এইভাবে অ্যান্ড ফাংশনের ব্যবহার করলে করতে পারি। আশা করি বোঝা গেছে। তো এইভাবে দেখো আমরা ইফ এবং ইফের মধ্যে কিভাবে অ্যান্ডকে ব্যবহার করা যায় সেটাকে আমরা ইউজ করবো, মানে বা ঠিক জায়গায় আমাদের ব্যবহার করা যেতে পারে। তো আমরা পরে ধরো রিপোর্ট দেখবো, সেখানেও ধরো আমি এরকম একটা ইফ অ্যান্ড ফাংশন দিয়ে করিয়ে দেবো। তো এইভাবে দেখো আমরা কি করলাম, না আমরা এখনো অবধি দেখো দেখলাম ইফ ফাংশনের ব্যবহার। তো আমরা একটা ছোট রিপোর্ট বানালাম, সেই রিপোর্টের মধ্যে আমরা এই জিনিসটাকে ব্যবহার করলাম। ধরো আমরা আর একটা রিপোর্ট বানাই, এরকম টাইপেরই আর একটা রিপোর্ট বানাবো আমরা। যেমন ধরো আমি এখানে গেলাম, যেমন ধরো আমি বলছি আইটেম ডিটেলস বলে আমি একটা রিপোর্ট বানাচ্ছি।
তো ধরো আমি এখানে লিখছি আইটেম কোড, ধরো আমি লিখলাম আইটেম নেম, ধরো আমি বললাম প্রাইস, কোয়ান্টিটি, ধরো আমি বললাম টোটাল, তাহলে আইটেম প্রাইস, তো ধরো আমি বললাম 1 2 3 4 করে আবার সেরকমই 5টা আইটেমের ডিটেলস আমরা বানাবো। ধরো আইটেম নেম, অ্যাডভান্সে গিয়ে আমরা আইটেম নেম গুলোর একটা লিস্ট বানিয়ে নিই, ধরো আমি বললাম ম্যা সুগার, সোপ, রাইস, তো এইভাবে ধরো ঠিক আছে আমরা তিনটারই বানিয়ে নিচ্ছি। বানানোর পরে আমি এখানে অ্যাড করে দিলাম, তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম সুগার, তারপরে আমরা এটাকে ড্র্যাগ করে দেবো, দেখো বাকিগুলো চলে আসবে শো প্রাইস, ধরো আমি বললাম প্রাইস, ধরো আমি বললাম 48, তারপরে ধরো কোয়ান্টিটি আমি ধরো বললাম 5, ধরো সোপ ধরো বললাম 30, ধরো বললাম 8 কোয়ান্টিটি, রাইস ধরো বললাম 60, ধরো বললাম 5 কেজি। তো ধরো এরপরে আমি কি করলাম, আমি এগুলোকে মাল্টিপ্লাই করে নেব, ঠিক আছে? তাহলে এইভাবে দেখো আমরা কি করলাম, আমরা একটা রিপোর্ট বানালাম। এরপরে ধরো আমি এখানে জানতে চাইছি যে কোন প্রাইস গুলো, ধরো আমি এখানে একটা রিমার্কস বা আসছে রিমার্কস জাতীয় কলম করে দিচ্ছি। এরপরে আমি বলছি এখানে, ধরো আমি বলতে চাইছি ধরো লেটে 300 কিংবা 300-র ওপরে যেগুলো আছে, বা 250 কিংবা 250-র ওপরে যে সমস্ত টোটাল আছে সেগুলো হচ্ছে এক্সপেন্সিভ, আর তার তলায় হলে সেটাকে আমরা বলবো কি চিপ। তাহলে আমরা কি করি, আমরা যেহেতু কন্ডিশনাল বেস, তাহলে আমরা এখানে আরামসে ইফ ফাংশনের ব্যবহার করব। তাহলে আমরা কি করলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু আমার কন্ডিশন কি, 250 কিংবা 250-র উপরে যেগুলো হবে সেগুলোকে আমি বলবো এক্সপেন্সিভ, দামি, আর তার তলায় হলে সেগুলোকে আমরা বলে দেবো চিপ। এবার এটাকে ড্রাগ করে দাও, দেখো এবার এইভাবে ধরো আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখো এইভাবে আমরা কি করলাম, আমরা এই ইফ ফাংশনের উপরে আমরা একটা ছোট্ট করে রিপোর্ট বানিয়ে এইভাবে জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারলাম। তো এইভাবে আমরা ইফ ফাংশনের ব্যবহার শিখলাম এখানে। এবার আমি ধরো এটাকে আবার ফার্দার একটু চেঞ্জ করে দিই, তিনটে স্ল্যাবে ভেঙে দেবো, এক্সপেন্সিভ, মডারেট আর চিপ। তাহলে আমরা কি করছি, আমরা ধরো এখানে এটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে আমরা কি বললাম ইকুয়াল টু ইফ, আমি বলছি ধরো যদি 300 কিংবা 300-র ওপরে হয় তাহলে বলবো এক্সপেন্সিভ, 250-র ওপরে হলে বলবো মডারেট, তার তলায় হলে বলবো চিপ। তাহলে কি করি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 300, তাহলে আমরা কি বলবো এক্সপেন্সিভ, আবার ইফ ফাংশনকে লিখবে, আবার 240 কে সিলেক্ট করো,
আমরা কি বলছি, যদি 250 এন্ড অ্যাবভ হয় তাহলে আমরা কি বলবো, মডারেট। তাহলে আমরা কি বলবো, চিপ। দেখো দুবার ইফ ওপেন করেছিলাম, সুতরাং আমাকে দুবার ইফকে ক্লোজ করতে হবে। এবার দেখো এটা কত হয়ে গেল, চিপ। এবার এটাকে ড্র্যাগ করো, দেখো। এবার আমি কি করছি, আমি এটাকে ইচ্ছা করে চেঞ্জ করে দিই, যাতে কিনা আমরা চিপ, মডারেট আর এক্সপেন্সিভ দুটো জিনিসই পাই আর কি। তো ধরো এখানে আমি করে দিলাম এটা, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এটা তখন আমার এক্সপেন্সিভ হয়ে গেল, এটাকে একটু কমিয়ে দিচ্ছি ধরো। না এখানে 25 করে দিচ্ছি, 25, তাহলেই আমার বা 28 করে দিলাম। তো দেখো আমার কন্ডিশন কি ছিল, 300 কিংবা 300 উপরে হলে এক্সপেন্সিভ, কিন্তু এটা 300 উপরে নয়, 240, তাহলে চিপ হলো। নেক্সট কন্ডিশন কি ছিল, 250 কিংবা তার উপরে হলে মডারেট, এটা 280, সুতরাং 250 এর উপরে মডারেট হয়ে গেল। তার যদি এবার এক্সপেন্সিভ কি হচ্ছে, এটা যেমন ধরো এক্সপেন্সিভ 300, আমার কন্ডিশন কি ছিল যে গ্রেটার দেন ইকুয়াল টু 300 হলে এক্সপেন্সিভ হয়ে যাবে, সুতরাং এটা আমার হয়ে গেল এক্সপেন্সিভ। তো দেখো এইভাবে আমরা কি করলাম, না আমরা ইফ ফাংশনকে এখানে ব্যবহার করলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা ইফ ফাংশন এলাম। আচ্ছা এবার ধরো এটাকে আমরা আরেকটু ফার্দার মডিফাই করব, কি মডিফিকেশন আনবো, আমরা এন্ড ফাংশনের ব্যবহার করব। আমি চাইছি যে প্রাইস, যে সমস্ত প্রোডাক্টের প্রাইস, আইটেমের প্রাইস ধরো 45 এন্ড অ্যাবভ হবে বা 50, 50 কিংবা 50 এর উপরে হতে হবে, এবং কোয়ান্টিটি ধরো তোমার 5 কিংবা 5 এর উপরে, এবং টোটাল তোমাকে হতে হবে কি না ধরো 300 কিংবা 300 উপরে, তখন তাকে বলবো এক্সপেন্সিভ, বাদ বাকিগুলোকে আমরা বলবো ধরো চিপ। এরকম টাইপের একটা কিছু আমরা রিপোর্টে লিখব। তাহলে আমরা কি করছি, ইফ প্রথমে তুমি এন্ড, এবারে এন্ড দেবো, কারণ মাল্টিপল কন্ডিশন আসছে। এটাকে ক্লিক করো, কত বলেছি 50, কোয়ান্টিটি আবার এখানে ক্লিক করো, এখানে তোমাকে কি দেবো না আমি বলেছি ধরো 5। আচ্ছা টোটালে ক্লিক করো, টোটালে কত হতে হবে, 300 কিংবা 300 উপরে। এবারে তুমি অ্যান্ড ফাংশনটাকে বন্ধ করো, কমা দাও, তাহলে বলবে কি ধরো একটা মেসেজ দেবো, গুড। আর তা নাহলে একটা মেসেজ দেখাবো কি, ধরো এক মিনিট, তা নাহলে আমরা একটা মেসেজ দেখাবো কি না ব্যাড। এবার এটাকে তুমি ড্র্যাগ করে নাও, দেখো আমাদের কন্ডিশন অনুযায়ী কি এটা 50 এর উপরে হওয়া উচিত ছিল, কিন্তু আছে কত 48, তাহলে মিলল না। এটা কি বলা ছিল 5, তাহলে মিলল না, এই সরি এটা মিলে গেল, এটাও মিলে গেল, কিন্তু কি এন্ডে কি সবকটা কন্ডিশন তোমার স্যাটিসফাই হলো না, যেহেতু এটা হলো না সুতরাং আমার চলে আসলো ব্যাড। সেই হিসেবে এখানেও দেখো একই জিনিস, এখানে দুটো কন্ডিশন মিললো না, এটা হয়ে গেলো 28, এটা 280, মিললো না ব্যাড। এবার এখানে দেখো 65 আর 300 আছে, তাহলে এটা গুড হয়ে গেল। এবার তুমি এখানে বাড়াও কমাও, দেখো ও সঙ্গে সঙ্গে তোমার জিনিসগুলোকে ও চেঞ্জ করে দেবে। ঠিক আছে, এটা 13 করে দিলাম, আর ধরো এটাকে আমি করে দিলাম কত না 56, তাহলে দেখো সঙ্গে সঙ্গে গুড হয়ে গেল। তো এইভাবে দেখো আমরা কি করলাম, ইফের সঙ্গে অ্যান্ড ফাংশনকে কিভাবে ইউজ করা হয় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা এটাকে বুঝতে পেরেছো, এটাকে যখন ট্রাই করবে খুব সাবধান, যখন খুব ভালোভাবে তোমরা সিনট্যাক্স গুলোকে লিখে মানে লক্ষ্য রেখে তারপরে করো, সিনট্যাক্স যদি একটু এধারোধার হয়ে যায় তাহলে কিন্তু এর ফর্মুলার তুমি রেজাল্ট পাবে না। ঠিক আছে, তো এরপরে দেখো আজকে আমরা কি শিখলাম এখনো অবধি ক্লাস 4-এ, যে কিভাবে ইফ ফাংশনের ব্যবহার করতে হয় উইথ ডিফারেন্ট কন্ডিশন। এরপরে দেখো আমরা যেটা সুন্দর আর একটা সুন্দর জিনিস শিখবো, চার্ট। ধরো তুমি একটা রিপোর্ট বানাচ্ছ, এবার এই রিপোর্টটাকে তোমাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হবে, চার্টের দ্বারা প্রেজেন্ট করতে হবে। তাহলে কিভাবে আমরা চার্ট বানাবো এবং গ্রাফিক্যালি কিভাবে করব, যেমন ধরো এরকম আমি একটা রিপোর্ট বানাচ্ছি, ধরো আইটেম,
দেখো আমি এটাকে এটা বানিয়ে নিলাম। এবার এখানে আমি কি করছি, আমি ধরো তিনটে কলম বানাচ্ছি। ধরো আমি একটা বানালাম কত আইটেম নেম, প্রাইস, ধরো এরকম কিছু প্রায় আমি করে একটা নাম দিয়ে দিলাম, তাহলে প্রাইসেরও নাম দিয়ে দিয়েছি। এবার আমি চাইছি যে এই যে আইটেম নেম এবং প্রাইস গুলো আমরা লিখলাম, তাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে, একটা গ্রাফিক্স এর মাধ্যমে আমরা সেটাকে প্রেজেন্ট করব। তাহলে কি করব, দেখো আমরা যখন এটাকে সিলেক্ট করলাম, খুব সাবধানে, যে যে তুমি যে যে জিনিসগুলোকে ওই চার্ট বা গ্রাফের মাধ্যমে দেখাতে চাইবে সেইগুলোকেই সিলেক্ট করো। যেমন এরকম ভাবে সিলেক্ট করার দরকার নেই, কারণ এগুলো তো ব্ল্যাঙ্ক, এগুলো আমার কিছু নেই, সুতরাং এগুলো আমি সিলেক্ট করব না। আমি করব কোনগুলোকে, এই এই জিনিসগুলোকে আমি সিলেক্ট করব। এরপরে দেখো আমি কি করছি, আমি ইনসার্ট অপশনে চলে যাব। দেখো এই চার্টের মধ্যে দেখো খুব সুন্দর সুন্দর চার্ট থাকে এখানে। যেমন ধরো আমি এখানে এই যে এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট, তো ধরো আমি এখানে এই চার্টটায় ক্লিক করে আমি এই চার্ট গুলোকে দেখাবো। ধরো আমি এই চার্টটাকে সিলেক্ট করলাম, তাহলে দেখো তোমার রিপোর্টের সাথে আমি একটা সুন্দর চার্ট এইভাবে নিয়ে চলে আসলাম, যার দুটো অ্যাক্সিস এটা হচ্ছে, দেখো এগুলো হচ্ছে সমস্ত প্রোডাক্টের নাম, এইটা হয়ে যাচ্ছে কি প্রোডাক্টের প্রাইস আইটেম, এটা হচ্ছে আইটেমের নামগুলো, এটা হচ্ছে আইটেমের প্রাইস গুলো। যেমন আইটেম নেম এ কত প্রাইস, তা 90, তাহলে দেখো এখানে একটা বার। আইটেম নেম বি কত, 78, দেখো এখানে একটা বার গেছে, বিটুইন 70 এন্ড 80। আবার ধরো আইটেম নেম সি কত বার, কত, 78, আবার ধরো সেম বার এখানে আছে। ডি কত, না সে 45 প্রাইসের দাম, এটা এখানে আছে। এফ কত, না 90, দেখো এখানে চলে আসলো। তো এইভাবে আমরা যদি চাই কোনো চার্টকে, আমরা কোনো ডেটাকে আমরা এইভাবে চার্ট ওয়াইজ অ্যানালাইসিস করে আমরা দেখাতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা চার্টের দ্বারা জিনিসকে অ্যানালাইসিস করে আমরা ইউজ করলে করতে পারি। এবারে ধরো এই যে চার্টটাকে আছে, আমরা এই চার্টটাকে যদি চাই আমরা চেঞ্জ করলেও করতে পারি। কি করবে, এখানে দেখো আমরা একটা সুন্দর অপশন থাকে, কি করতে হয় দেখো, প্রথমে যেই তুমি চার্টটাকে, যেমন ধরো এখানে আমার এখন চার্ট সিলেক্ট নেই, তোমরা লক্ষ্য রাখো এই জায়গাটাকে, এই ট্যাবগুলোকে লক্ষ্য রাখবে। আর আমি যখন চার্টটাকে সিলেক্ট করছি তখন দেখো এই দুটো আরো নতুন ট্যাব জুড়ে যাবে, এটা তখনই হবে যখন তোমার চার্টটা সিলেক্ট হবে। তুমি এখানে যদি ক্লিক না করো দেখো ওই দুটো নেই। আবার তুমি এখানে যাও, চার্টটাকে সিলেক্ট করবে কি করে, এর উপরে জাস্ট ক্লিক করে দাও, লেফট ক্লিক, তাহলে তোমার চার্টটা সিলেক্ট হয়ে যাবে। এবার চার্ট যখন তোমার সিলেক্ট হয়ে গেল, দেখো ডিজাইন আর ফরম্যাটিং দুটো জিনিস অ্যাড হয়ে যাবে। এবার আমি চাইছি কি, যে চার্টটাকে একটু চেঞ্জ করবো, কারণ বিভিন্ন ধরনের চার্ট হয়ে থাকে, তাহলে সেই চার্টটাকে চেঞ্জ করতে গেলে আমরা কি করবো, আমরা চেঞ্জ চার্ট টাইপে চলে যাবো। দেখো বার চার্ট, কলম চার্ট, অনেক চার্ট থাকে। যেমন ধরো আমি এটাকে লাইন চার্টে নিয়ে আসতে চাইছি, তাহলে এখানে সিলেক্ট করে নাও, দেখো এরকম ধরনের একটা চার্ট দেখিয়ে দেবে। আবার ধরো তুমি এটা চাইছো না, তুমি অন্য ধরনের চাইছো, তুমি ধরো চাইছো পাই চার্ট, দেখো তোমাকে এই পাই চার্টে এইভাবে দেখিয়ে দেবে। তুমি ধরো চাইছো হচ্ছে পাই চার্টও তোমার পছন্দ নয়, তুমি ধরো চাইছো হচ্ছে অন্য ধরনের চার্ট, যেমন ধরো তুমি চাইছো ধরো বার চার্ট, তাকে এইভাবে বার চার্ট করে তোমায় দেখিয়ে দেবে। তো এইভাবে এটা কোনো নট নেসেসারি যে তুমি যে চার্টে, প্রথমে যখন তুমি চার্টটা বানিয়েছো, তুমি যে অপশনটা সিলেক্ট করেছো, তোমাকে সেটাকে নিয়েই কন্টিনিউ করতে হবে। তুমি যখনই চাইবে তুমি সেই চার্টটাকে চেঞ্জ করলে করতে পারো। তো এইভাবে দেখো আমরা কি শিখলাম, কিভাবে চার্টকে চেঞ্জ, একটা চার্ট থেকে অন্য চার্টে কিভাবে চেঞ্জ করা যায় সেটাকে আমরা নিলাম। তো ধরো আমি আবার এখানে চলে আসছি, ধরো লেটসে কলম চার্টে চলে আসছি, আমি এখানে এটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি ওকে করে দিলাম। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের চার্ট, সেম যে চার্টটা বানিয়েছিলাম সেটাই চলে আসলো। আচ্ছা এবারে আর কি করা যায় এখানে, দেখো সুন্দর জিনিস, অ্যাড চার্ট এলিমেন্ট। ধরো তুমি চাইছো চার্টে একটা টাইটেল দেবে, এই যে অ্যাবভ চার্ট,
এখানে তুমি একটা চার্টের টাইটেল দিতে পারো। কি করলাম, অ্যাড এলিমেন্টে গিয়ে এই যে চার্ট টাইটেলে গিয়ে তুমি এখানে, তুমি এখানে যে কোনো জায়গায় তোমার যখন মনে হচ্ছে তুমি সেখানে নিতে পারো। তুমি এখানে ধরো অ্যাবভ চার্ট এখানে দিলে, তো ধরো তুমি এখানে লিখবে, ধরো তুমি লিখলে যে প্রাইস অ্যানালাইসিস, দেখো এইভাবে চলে আসলো। এরপরে ধরো তুমি এখানে গেলে, এরপরে ধরো তুমি এখানে ডেটা লেভেলসে যাও, এটা খুব সুন্দর জিনিস। দেখো এরকম ভাবে তুমি যে ফিগার দেখো, লক্ষ্য রাখো এই যে নাম্বার গুলো তোমরা দিয়েছো, যেমন ধরো এই যে সেন্টার, আমি এখানে দেখো দেখাতে চাইছি বা উপরে দেখাতে চাইছি, এইরকম ভাবে দেখাতে চাইছি, এই দেখো এইরকম ভাবে আমি দেখাতে চাইছি, তাহলে কি হবে এই যে ডেটা গুলো এইভাবে তুমি এই জিনিসগুলোকে এইভাবে দেখাতে পারো, এটা হচ্ছে ডেটা লেভেল। নেক্সট ধরো আরো কি করতে পারি, তুমি চাইছো যে এখানে টেবিলটাও দেখাবে এইভাবে, দেখো উপরে তলায় টেবিল চলে এসেছে, তোমার ডেটাও রইলো সাথে চার্টও তৈরি হয়ে গেছে, চার্টে চার্ট ডেটা ডেটাটাকেও দেখালে চার্টটাকেও দেখালে, তুমি এইভাবে জিনিসগুলোকে নিলে নিতে পারো। তো এইভাবে দেখো আমরা যদি চাই আমরা আমাদের চার্টকে এইভাবে মডিফাই করতে পারি বা কারেন্ট মানে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। এরপরে ধরো আরো জিনিস থাকে, যেমন ধরো এখানে তুমি যদি যাও যে লেজেন্ড, এটা একটা খুব সুন্দর জিনিস, দেখো এখানে তুমি একটা লেজেন্ড অ্যাড করতে পারো, ধরো তুমি এইদিকে লেফট লেফটে লেজেন্ডটা অ্যাড করে দিলে, এই যে এগুলো কি না এগুলো প্রাইস, এই কালার গুলো কি তোমাকে ইন্ডিকেট করছে না, এই কালার গুলো প্রাইস ইন্ডিকেট করছে। তো এইভাবে তুমি চার্টকে নিয়ে কাস্টমাইজ করে করতে পারো, যেমন ধরো। আচ্ছা এরপরে ধরো আমরা শিখবো আর একটা সুন্দর জিনিস, সেই চার্ট, এই চার্টের মানে বিভিন্ন স্টাইল হয়, তুমি এখান থেকেও চাইলে বিভিন্ন স্টাইল নিয়ে তোমরা কাজ করলে করতে পারো, ধরো এরকম একটা স্টাইল নিয়ে কাজ করছো, এরকম একটা নিয়ে করতে চাইছো, ধরো এরকম একটা স্টাইল দেখাতে চাইছো, তো এইভাবে আমরা যে কোনো স্টাইল নিয়ে কাজ করলে করতে পারি। তো এইভাবে দেখো আমরা চার্টের উপরে আমরা এক্সেলে কাজ করতে পারি। এরপরে দেখো আরো সুন্দর কিছু জিনিস চার্টের উপরে শিখবো, ধরো তুমি আর একটা নতুন ডেটা অ্যাড করো, যেমন ধরো আমি এফ অফ দি করেছি, আমি একটা নতুন ডেটা অ্যাড করছি, চার্টটাকে তোমরা খেয়াল রাখবে, দেখো আমার তো ডেটা এফ অফ দি আছে কিন্তু চার্টে কি এফ এলো, এই সরি জি নতুন অ্যাড করেছি কিন্তু চার্টটা হচ্ছে কি এ থেকে এফ অফ দি ডেটাকে নিয়ে তৈরি হয়েছে। এবার আমি একটা নতুন ডেটা অ্যাড করতেই পারি, তো আমি চাইবো সেই ডেটাটাকে এবার আমার চার্টে চলে আসো, তাহলে কি করে আসবে, চার্টটাকে তোমরা সিলেক্ট করবে আগে, দেখো এখানে অপশন আছে একটা সিলেক্ট ডেটা, ক্লিক করবে এখানে, তুমি যেই সিলেক্ট ডেটাতে যাবে দেখো চার্ট রেঞ্জ বলে একটা অপশন পাবে, এবার তোমার চার্টটা আগে এই রেঞ্জটার উপরে তৈরি ছিল, তুমি এবার কি করবে এটাকে ডিলিট করে দাও, এবার এই চার্টটাকে সিলেক্ট করো, দেখো নতুন ডেটাটাকে আমি ইনক্লুড করে নিয়েছি এবার ওকে করো, দেখো চার্টের সঙ্গে সঙ্গে জিটা চলে আসবে। তো এইভাবে আমরা যদি চাই আমরা নতুন কোনো ডেটাকে আমরা অ্যাড করতে পারি এবং তাকে আমাকে চার্টে রিফ্লেক্ট করো, তাই আমি আরেকবার করে দিচ্ছি, ধরো এই আর একটা নতুন ডেটা করলাম, ধরো পেয়েছে সে 45, প্রাইস সরি সরকার প্রাইস হচ্ছে 45, কিন্তু দেখো এখানে আমরা চার্টে কিন্তু সেই রিফ্লেকশনটা আসে, আমাকে চার্টে আনতে হবে, তাহলে আমরা কি করলাম এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট ডেটা, এবার এটাকে তুমি সিলেক্ট করে নাও দিয়ে ওকে করে দাও, দেখো ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা যদি চাই আমরা চার্টে নতুন কোনো রেকর্ড অ্যাড করলে করতে পারি, কিন্তু সেটাকে আমাকে করে নিতে অটোমেটিক হয় না, কিন্তু ধরো তুমি একটা রেকর্ড ডিলিট করছো, ধরো আমার এই রেকর্ডটা চাই না আমি ভুল করে দিয়েছি আমি ডিলিট করে দেবো, সিলেক্ট করে নাও ডিলিট প্রেস করো, দেখো সঙ্গে সঙ্গে চার্ট থেকে কিন্তু সরে যাবে, তোমার কিন্তু আর নতুন কিছু করতে হবে না, তো ডিলিট করলে চার্ট নিজে থেকে আপডেট হয়ে যায়, কিন্তু তুমি যদি কোনো ডেটা অ্যাড করতে যাও তখন কিন্তু সেটা নিজে থেকে হয় না, তোমাকে করে নিতে হবে। এইভাবে আমরা কি শিখলাম যে চার্টে নতুন ডেটা অ্যাড হয়, আবার কোনো ডেটাকে তুমি যদি ডিলিট করতে চাও সেটাও আমাদের ক্ষেত্রে এখানে পসিবল হয়ে থাকে, সম্ভব হয়ে থাকে। তো এইভাবে আমরা কি দেখলাম, আমরা এক্সেলে একটা চার্টের উপরে একটা আমরা কিভাবে চার্ট তৈরি করে সেই জিনিসগুলোকে আমরা শিখলাম।
এবারে আরেকটা জিনিস শিখবো, দেখো এই যে চারটা, এই চারটা ধরো তোমার কোন শিটে আছে, তুমি যে শিটে তোমার ডেটা আছে সেই শিটেই চার্ট আছে। তুমি চাইছো যে তোমার একটা শিটে ডেটা থাকবে আর একটা শিটে চার্ট থাকবে, তাহলে কি করবে, এটাকে সিলেক্ট করে নিয়ে বলবে মুভ চার্ট লোকেশন। দেখো এখানে একটা সুন্দর অপশন পাবে ডিজাইন ট্যাবের মধ্যে, মুভ চার্ট লোকেশন। এবার ও তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কোথায় চার্টটা নিতে চাও, তুমি বলবে নিউ শিট। দেখো ও তোমাকে একটা শিটের নাম দিয়ে দেবে, তুমি যদি সেটা নিতে চাও তাহলে খুব ভালো কথা, আর যদি মনে করো যে না আমি নিজের চার্টের নাম দেবো সেটাও আমরা করতে পারি। আমি লিখবো ধরো মাই চার্ট, দিয়ে ওকে করে দাও। দেখো তোমার এখানে রয়ে গেল ডেটাগুলো, ডেটাটা আমার এখানে রয়ে গেল আর চার্টটা রয়ে গেল আমার এখানে। আমরা সেইভাবে কি করতে পারি, আমরা যদি চাই আমরা চাইলে আমার যে ডেটাগুলো আছে সেগুলো একটা শিটে রাখতে পারি এবং চার্টটাকে আমি চাইলে আর একটা শিটে রাখতে পারি। এবার আমরা নেক্সট দেখব যে আচ্ছা তাহলে আচ্ছা যদি মনে হয় যে না আমার এটাকে দরকার নেই আমি ডিলিট করে দেবো, তাহলে আমি কি করব, তুমি এইখানে যদি আমাদের অন্য জায়গায় চলে আসে শিট ওয়ানটা আমার দেওয়া উচিত হয়নি, অন্য শিটের নাম দিয়ে দিলে হতো। তো এইভাবে আমরা করতে পারি। আচ্ছা এবার ধরো আমি এটাকে আবার একটু সরিয়ে নিই, আচ্ছা ধরো তোমার মনে হচ্ছে যে না তোমার এই শিটটা রাখবে না, তুমি ডিলিট করে দেবে, রাইট ক্লিক করো করে ডিলিট প্রেস করো, তোমার ডেটা ডিলিট হয়ে গেল, এবার তুমি তোমার পুরনো জায়গায় আবার ফিরে আসবে। আমি চাইছি যে আর একটা যেটা বানিয়েছিলাম সেটাকেও আমি, সেটা হয়তো আমার এখানে ডিলিট হয়ে গেছে। আচ্ছা আমি চাইছি যে ধরো এখানে আমি কি করব না, আমি আর একটা চার্ট বানিয়ে নেব, ওই চার্ট ওই রকমই আর একটা চার্ট বানিয়ে নিই আগে। এবার এই চার্টটাকে আমি অন্য আর একটা শিটে নিয়ে চলে যাবো। এবারে আমি চাইছি যে ধরো এই শিটটায় কিছু চেঞ্জ করবো ইনফরমেশন, তো তুমি যদি লক্ষ্য করো দেখো এখানে কিন্তু আমার জি অবধি আছে, এখানেও জি অবধি আছে। আমি চাইছি যে এখানে একটা নতুন ডেটা দেবো, কিন্তু এখন তুমি যদি এই চার্টে যাও দেখো সেই চার্টে রিফ্লেকশনটা পাবে না যেটা আমরা আগে দেখছিলাম। তাহলে আমাদের কি করতে হবে, ওই চার্টটাকে ওই ডেটাটাকে আমাদের চার্টের মধ্যে ইনসার্ট ঢুকিয়ে দিতে হবে। কি করে করব, এই চার্টটাকে আগে সিলেক্ট করলে ডিজাইনে যাবে, সিলেক্ট ডেটায় চলে যাবে, দেখো ও ঠিক ওই ডেটায় তোমাকে নিয়ে চলে যাবে। পুরনো যা ডেটা ছিল সেটাকে সরিয়ে দাও, দিয়ে নতুন করে আবার ওই এইচটাকে নিয়ে ডেটাগুলোকে নিয়ে নাও, দিয়ে এবার ওকে করে দাও, দেখো ওই ডেটাটা তোমার ঢুকে গেছে। তো এইভাবে আমরা যদি অন্য শিটেও যদি চারটাকে রাখি তাহলেও কিন্তু আমরা ডেটাকে মডিফাই করলে করতে পারি। এবার ধরো আমি এখান থেকে এই ডেটাকে ডিলিট করে দিচ্ছি, তুমি এবার চার্টে চলে যাও, তাহলে তোমার এখান থেকেও কিন্তু সেই ডেটাটা সরে গেছে। তো এইভাবে শিটে যদি আমি অন্য কোনো জায়গাতেও রাখি কোনো ব্যাপার না, আমি জিনিসগুলোকে মানে অন্য শিটে যদি এক শিটে ধরো আমার ডেটা রইলো অন্য শিটে চার্ট রইলো কোনো অসুবিধা নেই, তুমি সেটাকেও নিলে নিতে পারো। আচ্ছা নেক্সট দেখো আমরা আরেক ধরনের একটা খুব সুন্দর চার্ট দেখবো, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ধরো আমি এই ডেটাকে একটু মডিফাই করলাম, আমি বললাম প্রাইস ইন 2022 বা 2023, 2023 এই প্রাইস ছিল, ধরো এই আইটেমগুলো 2023 এই প্রাইস ছিল, প্রাইস ইন 2024। এবার আমি একটা চার্ট বানাবো, দেখো এবার আমি কি করছি, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি ডেটাগুলোকে, নিয়ে আমি বলছি ইনসার্ট চার্ট,
দেখো এরকম ভাবে একটা কম্পারিজন চার্ট হয়, কম্পেয়ার করতে পারি আমরা এইভাবে। যেমন ধরো যে চার্টটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কি দাঁড়াচ্ছে, যেমন এ 2023 সালে কত ছিল 90 টাকা, 2024 কত হয়েছে 87। দেখো এইভাবে দেখাচ্ছে ওরা। সিমিলারলি ধরো এখানে গেলে, যেমন ধরো বি 78 আর 67, সি দেখো 78 আর 45, ডি দেখো 45 আর 4, এফ 90 আর 98, জি 70 আর 120। তুমি এবার এই ডেটাটাকে চেঞ্জ করো, দেখো চারটাও সঙ্গে সঙ্গে মডিফাই হয়ে যাবে। দেখো চারটা সময় সঙ্গে সঙ্গে মডিফাই হয়ে গেল। তো এইভাবে আমরা কোন প্রাইসের যখন ধরো কম্পারিজন দেখাতে চাইছি তখন আমরা এইভাবে চার্টের থ্রু দিয়ে আমরা জিনিসগুলোকে দেখালে দেখাতে পারি, চার্টের দ্বারা আমরা এই ব্যবহারটা করতে পারি। এখানেও আমরা শিখেছি আমরা, আচ্ছা ধরো এবারে আমরা দেখো আমরা এইভাবে আমরা ডেটা লেভেলের থ্রু দিয়ে ভালো করে আমরা অ্যানালাইসিস করে দেখাতে পারি। এবার এখানেও দেখুন আমরা ধরো নতুন কোন একটা রেকর্ডকে অ্যাড করব, কিন্তু এবার সেটাকে কি করতে হবে, আমাকে আনতে হবে। সুতরাং আনতে গেলে আমাকে কি করতে হয়, আবার এখানে যাব, ডিজাইনে যাব, দিয়ে বলবো সিলেক্ট ডেটা। এবার দেখো তোমার এক্সিস্টিং যে ডেটা ছিল ওটাকে ডিলিট করে দাও, রেঞ্জের মধ্যে যা লেখা ছিল এবার তুমি সেটাকে সরিয়ে দিয়ে তুমি নতুন রেঞ্জটাকে সিলেক্ট করে নাও, দিয়ে তুমি এখানে ওকে করে দাও। দেখো তোমার নতুন ডেটাটা এইভাবে অ্যাড হয়ে যাবে। এবার তুমি যদি মনে করছো যে তোমার এই চার্টটাকে তুমি অন্য কোনো শিটে নিয়ে যাবে, আমরা আগে যেরকম ভাবে করেছিলাম এক জিনিস মুভ চার্ট, আমরা ধরো নতুন শিটে এটা নিয়ে গেলাম, দেখো আমার ডেটা মানে ডেটা রইলো এক শিটে, আমার চার্ট থাকবে আর এক শিটে। এখানেও আমি যদি চাই একটা নতুন ডেটা ধরো আমি এখানে অ্যাড করলাম, সেটাকে চার্টে রিফ্লেক্ট করাবো, ও নতুন ডেটাটা অ্যাড করলাম কিন্তু দেখো চার্টে এখনো ঢোকেনি, আমাকে আনতে হবে, কি করবে এটাকে সিলেক্ট করবে, ডিজাইনে যাবে, দিয়ে আবার বলবে কি সিলেক্ট ডেটা, যা আছে সেটাকে ডিলিট করে দাও, দিয়ে নতুন করে আবার ওই যে রেঞ্জটা নতুন যে ডেটা ঢুকেছে তাকে তার সমেত তুমি এটাকে নিয়ে নাও। দেখো এসছে, তো এইভাবে আমরা কম্পারিজন। এবার ধরো তুমি চাইছো যে এই চার্টটাকে চেঞ্জ করবে সেটাও করা যেতে পারে। ধরো আমি লাইন চার্টে গেলাম, এইভাবে দেখো তুমি এই জিনিসটাকে নিয়ে নাও। এইভাবে আমরা চার্টের উপরে কাজ করলে করতে পারি। আর একটা খুব সুন্দর জিনিস দেখবো, ধরো আমরা একটু বার চার্টে চলে যাই, এই কলম চার্টে চলে যাই, দেখো এরপরে ধরো তুমি যদি দেখো এখানে একটা খুব সুন্দর জিনিস অ্যাড করা যেতে পারে, লিনিয়ার ফিজে এরকম ধরনের একটা ছোট্ট দাগ এসছে। এই দাগটার দ্বারা আমরা কি বোঝাই, না তোমার প্রাইস গুলো কিরাম কমছে না বাড়ছে, দেখো ধীরে ধীরে এইভাবে কমে গেছে। এবার ধরো আমি এখানে যাচ্ছি, দেখো এইভাবে আমাদের জিনিসগুলোকে আমরা ট্রেন্ড লাইনের দ্বারা আমরা জিনিসগুলোকে নিতে পারি। তার মানে তুমি ধরো দেখতে চাইছো যে তোমার প্রাইস গুলো, যেমন ধরো আমি আর একটা সুন্দর চার্ট বানিয়ে দিচ্ছি, এইটাকে ডিলিট করে আমি এর উপরে অন্য একটা চার্টের উপরে ট্রেন্ড লাইনটাকে তোমাদের বোঝাচ্ছি আরো ভালো করে। ধরো তুমি এইরকম লাইনের এটা এটাকে কেটে দাও, আচ্ছা একটাই রেখে দিচ্ছি, ধরো এইটাকে সরিয়ে দিচ্ছি আমরা, ভাই এইটাকে সরিয়ে দিচ্ছি, ওটাকে 2024 করে দেবো। এবার ধরো এর উপরে আমি একটা চার্ট বানিয়ে নিচ্ছি আগে,
এরপরে দেখো আমি এখানে চলে যাচ্ছি, গিয়ে বলছি ট্রেন লাইন। এই ট্রেন লাইনটা এখানে খুব সুন্দর ভাবে দেখাই, দেখো তোমার প্রাইসটা, তোমার যে প্রাইস গুলো আছে সেগুলো ট্রেন্ড কি, তার ধারাবাহিকতা কি, সে বাড়ছে না কমছে। তুমি ধরো এরকম ধরনের একটা তুমি অ্যানালাইসিস করতে চাইছো, তখন তুমি এরকম এই ধরনের কলম চার্টের উপরে ট্রেন্ড লাইন অ্যাপ্লাই করলে করতে পারো। কোথায় যাবে, এখানে গিয়ে বলবে ট্রেন্ড লাইন, দিয়ে তুমি এইভাবে লিনিয়ার নিয়ে নাও। দেখো তুমি একদম এইভাবে তোমাকে দেখিয়ে দেবে, এইভাবে আমরা ট্রেন্ড লাইন ফিচারকেও ব্যবহার করলে করতে পারি। দেখো এইভাবে আমাদের ট্রেন্ড লাইন ফিচারকে আমরা ব্যবহার করে নিয়ে, এবার ধরো আরো কিছু যেগুলো শিখেছিলাম, যেমন ধরো ডেটা লেভেল অ্যাড করা, সে তো হয়, এগুলো নিয়ে তো পড়াই যেতে পারে, এগুলো তলায় ধরো এইভাবে আমরা দিয়ে দেবো। তো এইটা গেল আমাদের কাছে চার্টের কনসেপ্ট, চার্ট নিয়ে আমরা এক্সেলে এইভাবে কাজ করলে করতে পারি। আচ্ছা কিভাবে ডিলিট করবে, জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দাও। দেখো চার্ট তোমার জায়গা থেকে, মানে তোমার যে ডেটা আছে, যে শিটে তুমি চার্টটাকে ফিট করেছিলে সেটা তোমার সরে যাবে। তো দেখো আজকে আমরা এরকম ধরনের কিছু জিনিস আমরা দেখলাম, কি কি দেখলাম, ইফ ফাংশনের ব্যবহার দেখলাম, আমরা কিছু রিপোর্ট বানালাম ইফ ফাংশনের থ্রু দিয়ে, চার্ট তৈরি করলাম এবং ডিফারেন্ট টাইপস অফ চার্ট কিভাবে হয়, কোথায় কিভাবে কিভাবে চার্টকে মডিফাই করা যায়, একটা শিট থেকে অন্য শিটে আমরা চার্টকে কিভাবে নিয়ে যাই, তো এইরকম ধরনের জিনিসগুলো আমরা ক্লাস ফোরে কভার করলাম। এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তোমরা আশা করি খুব ভালোভাবে এটাকে ফলো করবে এবং এর থেকে অনেক কিছু জিনিস তোমরা শিখতে পারবে।